হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি অসম একটি ভিডিও, যেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ সম্পর্কে। আপনারা দেখছেন কোন জায়গায় বৃহস্পতি গ্রহ, এর ইংলিশ হচ্ছে জুপিটার। তাহলে চলুন আমরা বৃহস্পতি গ্রহের কাছে যাই। এটি হলো বৃহস্পতি গ্রহ, যেখানে আমরা এখন ভিজিট করব। তাহলে চলুন আমরা বৃহস্পতি গ্রহ সম্পর্কে, অর্থাৎ জুপিটার গ্রহ সম্পর্কে কিছু বলি। এটা সৌরজগতের সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রহ। এর উপরে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাসের একটি ঘন আবহাওয়া বর্তমান। মেরু বরাবর এর ব্যাস 82,400 মাইল এবং নিরক্ষবৃত্ত বরাবর 88,700 মাইল। এর ভর সৌরজগতের অন্য সব গ্রহের মিলিত ভরের চেয়ে বেশি। সূর্য থেকে দূরত্ব প্রায় 5.21 AU। এই নক্ষত্রের কাল প্রায় 11.84 বছর এবং জ্যোতিকাল প্রায় 398 দিন। এর ঘূর্ণায়মান 10 ঘন্টার কিছু কম। এটাই বড় কোনো বড় গ্রহ পক্ষে ন্যূনতম ঘূর্ণনমান। এর আজ পর্যন্ত 12 উপগ্রহের সন্ধান পাওয়া গিয়েছে, মানে আপনারা বুঝতেই পারছেন 12 উপগ্রহ। তার মধ্যে 4 বৃহৎ এবং গ্যালিলিও তার দূরবীন দিয়ে প্রথম এইগুলো আবিষ্কার করেন। প্রথম এই দ্বিতীয়টি আমাদের চাঁদের চেয়ে কিছু ছোট, কিন্তু তৃতীয় এবং চতুর্থটি প্রত্যেকে আমাদের চাঁদের 1.5 গুণ বড়। বৃহস্পতি এর উপগ্রহগুলো গ্রহণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা রোমার আলোর গতিবেগ নির্ণয় করেন। বৃহস্পতি গ্রহ খুব শক্তিশালী রেডিও তরঙ্গ বিকিরণকারী উৎস। আমরা চলুন কিছু উপগ্রহ দেখি। আপনারা দেখছেন এর আশেপাশে এই গোলগুলো, এগুলো আসলে এইগুলো একটা উপগ্রহ। তা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি করে শেয়ার করুন, এবং এমনই ভালো ভালো ভিডিও পেতে আমাদের কমেন্টস বক্সে আগুন জ্বালিয়ে দিন। আবারও দেখা হবে পরের ভিডিওগুলোতে। আজকের মতো এখানে, বাই বাই।